করি ভালো আছো। তো আজকে আমার টপিক, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে কোন কোন খাবার খেলে এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিটা মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে। আমার আগের ভিডিওটা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির ফলে কী কী লক্ষণ ওটা বলেছিলাম। আজকের ভিডিওতে ম্যাগনেসিয়ামের অভাবে হলে, কোনো কারণে ম্যাগনেসিয়াম অভাব হয়ে গেলে সেটা ব্লাড টেস্ট করে জানার পর কী কী উপায় অবলম্বন করতে হবে, কোন কোন খাবার খেলে এটা মোটামুটি ঠিক হবে, চলুন দেখে নেওয়া যাক। শাক, সবুজ শাকসবজি, ক্লোরোফিলযুক্ত খাবার, এগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, তাই এগুলো অবশ্যই খাবেন। ব্রকোলি অবশ্যই খাবেন। খাবার যেগুলো ফার্মেন্টেড করা হয় খাবারগুলো, ওইগুলো খেলে খুবই উপকার হবে। টোফু, টোফু এক ধরনের পানীয়, ওটা পান করলে খুবই উপকার হবে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য। বীজ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এই ধরনের অবশ্যই ব্যবহার, সারাদিনে ব্যবহার করবেন, অবশ্যই এটা খুবই ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস, তাই এগুলো অবশ্যই খেতে পারেন। কুমড়োর বীজ, কুমড়োর বীজ এটি গুরুত্বপূর্ণ উৎস ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের, তাই যাদের ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি বা অভাব রয়েছে তারা কুমড়োর বীজ প্রতিনিয়ত খাবেন, খুবই উপকার। চকলেট, ডার্ক চকলেট ও গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়ামের উৎস, তাই ডার্ক চকলেট খাবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ উৎস, তাই এটা অবশ্যই খাবেন। মোটামুটি কলা, সূর্যমুখীর বীজ, এগুলি খুবই ম্যাগনেসিয়ামের উৎস, তাই এগুলো অবশ্যই খাবেন যাদের ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে। শাকসবজি, বাদাম, এগুলো অবশ্যই খাবেন। তাই আজ আলোচনা করলাম কোন কোন খাবারের খেলে আমাদের ম্যাগনেসিয়ামের অভাব দূর হবে, যেগুলো ঘরে পাওয়া যায় এই খাবারগুলো প্রতিনিয়ত খাবেন, যাদের ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে শরীরে তারা অবশ্যই খাবেন। পর্যন্ত আবার আসছি আগামী ভিডিওতে, থ্যাংক ইউ।